দীর্ঘদিন যাবৎ বিনা দোষে জেলবন্দী হয়ে রয়েছেন সিপিডিআর কর্মী জয়দেব দাস। শুধুমাত্র এলাকা তৃণমূল কংগ্রেসের পুরোপিতা জীবন সাহার বিরুদ্ধাচারণ করার জন্য তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দীর্ঘদিন ধরে বিনা বিচারে বন্দী রয়েছেন তিনি। প্রায় 8 মাস যাবৎ মিথ্যা মামলা ফেঁসে বিচারাধীন হিসেবে বন্দী তিনি। এর পাশাপাশি চলছে করোনার জন্য লকডাউন, তার ফলে বন্ধ বিচার ব্যবস্থাও, যার ফল ভুগতে হয়েছে জয়দেব দাস, তার মা এবং তার স্ত্রীকে। বাড়ির বাচ্চাদের দেখাশোনা করছেন তার বোন, কিন্তু বাড়ির একমাত্র আয় করা মানুষটা জেলবন্দী হওয়ায় ক্রমশ আর্থিক অবস্থাও খারাপ হয়ে পড়ছে। এই ন্যাকারজনক ঘটনার বিরুদ্ধে এবার পথে নামতে চলেছে মানবাধিকার সংগঠন সিপিডিআর। সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান, যেভাবে বর্তমান সরকার যে কোনো ধরনের বিরোধীদের গলা টিপে মানছে তা খুবই অন্যায়জনক। নয়ে লকডাউন ওঠার পরই বৃহত্তর আন্দোলনের পথে নামার হুমকি দিয়েছেন সিপিডিআর নেতৃত্ব। কিন্তু এই জয়দেব দাসের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে 27/11/2019। যে ফরওয়ার্ডিং লেটারটা ওসি ডেন্টালিকে লিখেছেন, দেবাশিস বর্মন, এসআই নার্কোটিক সেলের দেবাশিস বর্মন, ডিডি ডিটেকটিভ ডিপার্টমেন্টের দেবাশিস বর্মন যে ফরওয়ার্ডিং লেটারটা লিখেছে 27/11/2019 সেন্ট্রাল ইপিএসকে অ্যাড্রেস করে, সেখানে সম্পূর্ণ মিথ্যাভাবে এবং উদ্দেশ্যপ্রণীতভাবে জয়দেব দাসের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে গত 27/11/2019। এবং দেখা যাচ্ছে 27/11/2019 এসআই অর্ণব দত্ত কেসটা স্টার্ট করতে বলেছে, এবং সেই সময় দেখা যাচ্ছে ওই দিনই নাকি পারমিশন দেওয়া হয়েছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পারমিশন দিয়েছে জয়দেব দাসের বিরুদ্ধে রেড করবার জন্য, এবং রেড করার পর যদি কিছু পাওয়া যায় সেই অনুযায়ী কেস দাখিল করবার জন্য উনি ডিরেকশন দিয়েছে। কিন্তু এই যে ফরওয়ার্ডিং লেটারে কোথাও পেপারে আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন যে জয়দেব দাসের বাড়ির কুকুর নাকি লেলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই ফরওয়ার্ডিং লেটারে কোথাও উল্লেখ নেই যে কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল। কুকুর চিৎকার করতে পারে, চেনবন্দি অবস্থায় কুকুর ছিল, তারা কোনো রকম চিৎকার চেঁচামেচি হয়তো একটু করতে পারে, কিন্তু কোনো রকম উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিন্তু কুকুর লেলিয়ে দেওয়া হয়নি, মিথ্যা কথা বলা হয়েছে, এবং সম্পূর্ণ বেআইনিভাবেই কিন্তু ওকে অ্যারেস্ট করে এবং একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে জয়দেব দাসের, আপনারা জানেন উনি একসময় গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যার ফলে উনি কিছু লোকের চক্ষুশূল হয়েছিলেন বলেই কিন্তু জয়দেব দাসকে যেন তেন প্রকারেন একটা মিথ্যা মামলা দায়ের করে আগামী যেটা আমাদের এই মে মাসে কলকাতা কর্পোরেশনের মেয়রের যে নির্বাচন, এই কর্পোরেশনের যে নির্বাচন হবার কথা ছিল সেই নির্বাচন যদিও এখন পিছিয়ে যাচ্ছে, সেই নির্বাচনে যাতে জয়দেব দাস প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে সেজন্যই কিন্তু এই গভীর ষড়যন্ত্রটা করা হয়েছিল। এবং সম্পূর্ণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই ফরওয়ার্ডিং লেটারটা, সেটা পরিষ্কার হয়ে যাবে, চক আউট হয়ে যাবে যে ওকে প্রচণ্ড পরিমাণে থ্র্যাশিং করা হয়েছে লালবাজার এআরএসে নিয়ে গিয়ে। তার ওর ওখানে তো জয়দেব দাস সই করতে জানে, তার পারমিশন ছাড়া কেন এটা করা হলো, সে কি টিপসই কেন না হলো, তাকে থ্র্যাশিং করে তার থেকে সে মানে তার বডি ছেড়ে দিয়েছে সেই জায়গাটায়, সেই 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 পরিস্থিতিতে ওকে ওর থেকে টিপসই নেওয়া হয়েছে। তা এগুলো টোটালি ইল্লিগাল কাজ করা হয়েছে। জয়দেব দাস আমাদের সিপিডিআর এর একটা ব্রেভ ফাইটার অ্যান্ড গুড ফিলো, ভালো লোক, ওকে নিদারুণভাবে থ্র্যাশিং করা হয়েছে। এর জন্য আমি বলতে চাইছি যে টু সার্চ মাইনুটলি, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত কিন্তু করা হয়নি। আগামী দিনে এই সার্চিংটা আমরা রাজ্য সরকারের কাছে প্রস্তাব রাখছি এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা রীতিমতো সব রকম ব্যবস্থাও করছি যে
সার্চটা রিপোর্ট চ্যানেল 10।